আপনারাও ভালো আছেন। আমরা আজকে করব পায়েস, খেজুরের গুড়ের পায়েস। সেজন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এই যে এক দুধগুলা গরম করে নিচ্ছি, তরল দুধ, খাঁটি গরুর তরল দুধ। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, সেখানে আমি 2 কাপ চাউলের পায়েস করব আজকে। দেখুন পায়েসের রেসিপিটা, আমরা তাহলে পায়েস করতে চলে যাই। এই দুধগুলো প্রথমে আমরা কি করব, চুলায় দিয়ে গরম করে নিব। একটু কুসুম গরম হয়ে উঠলে আমরা চাউলটা এখানে দিয়ে দেব। দেখুন এই যে আমি 1-2 কাপ চিনি গুঁড়া চাউল ধুয়ে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা চাউলটা দুধে দিয়ে দেব। চালগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা নেড়ে মিশিয়ে দিব। একটু নেড়ে মিশিয়ে দিয়ে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক আসলে, চালগুলো সিদ্ধ হয়ে গেলে তখন আমরা চালগুলো ঘুটে নিব। দেখুন আমার চালগুলো ফুটে উঠেছে, এখন আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু এই যে এইটুকু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা যার যার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন। বাকি প্রক্রিয়াটা আমরা দেখিয়ে নিচ্ছি, চাউলগুলো গলা পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। বিবাস এ পর্যায়ে আমরা পায়েসটা নাড়তে থাকব, দুধ সহ চাউলটা আমরা নাড়তে থাকবো অনবরত, না হলে নিচে লেগে যাবে। আর নিচে দুধটাই সবসময় দেখা যায় যে বেশিরভাগ নিচে লেগে যায়, এটা যাতে নিচে না লাগে সেদিকে আমাদের, সেই জন্য আমরা অনবরত নাড়তে থাকবো এভাবে আস্তে আস্তে, ধীরে 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 ধীরে। ভিউয়ার্স এ পর্যায়ে আমরা দিয়ে দিব খেজুরের গুড়। বলেছি তো আমরা খেজুরের গুড়ের পায়েস করব, এ পর্যায়ে আমরা দিয়ে দিব খেজুরের গুড়। যে যতটুকু মিষ্টি খেতে চায় ঠিক ততটুকুই দিবেন। আমি দিচ্ছি আমার আমার পরিমাণ মতো, এখানে ধরা কোনো নিয়ম নেই, যে যতটুকু গুড় মিষ্টি খেতে চায় ততটুকুই আমরা গুড় দিয়ে দেবো। এই যে আমরা দিয়ে দিচ্ছি গুড়টা, দিয়ে সাথে সাথে আমরা একটু নেড়ে মিশিয়ে নিব। দেওয়া শেষ হলে আমরা সাথে সাথে নেড়ে মিশিয়ে নিব। আমরা আপাতত 3 চামচ দিয়ে দিছি, 3 টেবিল চামচ, দেখি কতটুকু মিষ্টি হয়। এই যে এখনই এখনই একটা অ্যারোমা বেরিয়ে গেছে ভিউয়ার্স, এখনই একটা অ্যারোমা বেরিয়ে গেছে সুন্দর। এভাবে আমরা অনবরত নাড়তে থাকবো এবং যে যতটুকু মিষ্টি খাবেন অতটুকু দিবেন। এই পর্যায়ে আমরা দিয়ে দিব ভিউয়ার্স 3টে আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমরা 3টা তেজপাতা, 2 টুকরো আমরা এলাচ দিছি, আর হচ্ছে দারচিনি দিয়েছি 3 টুকরা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়েছি 3 টুকরা, 2 টুকরা সাদা এলাচ, আর 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে দিয়ে দিবেন, না হলে গ্রান হবে না। দেখুন ভিউয়ার্স আমাদের চালগুলো গলে গিয়েছে এবং পায়েসটা ঘন হয়ে এসেছে। এখন আমরা একটু ঘুটনি দিয়ে একটা আম্বু আমরা ঘেটে ঘুটে নিব। এটা আমাদের আগে মা দাদিরা যেভাবে না মা দাদি নানিরা যেভাবে রান্না করতো, মা দাদি নানিরা ঠিক সেই উপায়ে ঠিক সেই পদ্ধতিতে আমরা আজকে পায়েসটা বানাচ্ছি। এটা খেতে অনেক টেস্ট এবং শৈশবে পেরে এমন এমন অ্যারোমা বেরিয়েছে, শৈশবে পেরে গেছে। এবার আমরা ঘুটে নিব এবং সম্পূর্ণ ঘোল গলিয়ে নিব ফার্স্ট চাউলগুলো। দেখুন বিয়াস এ পর্যায়ে আমরা দিয়ে দেব কাজু বাদাম, 10-12টি কাজু বাদাম, 20টার মতো কিশমিশ, তারপর চীনা বাদাম দিয়ে দিব আমরা 15-20টি, এগুলো আমরা দিয়ে দেব, দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আমরা বিয়ার্স, দিয়ে দিলাম এবং আমরা এখন নেড়ে মিশিয়ে নিব এটাকে। দেখুন ভিউয়ার্স পায়েসটা আমার হয়ে গিয়েছে, এখন আমরা চুলা থেকে এটা নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করে খাবো। ভিউয়ার্স ভিডিওগুলো আমাদের পরিবেশন করা শেষ, পায়েসগুলা এই যে আমাদের পায়েস হয়ে গিয়েছে। এভাবে আপনারা পায়েস করে খাবেন, ভালো লাগবে। ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।